এটা কাটি মান না ও একসাথে তিনটা অনেক সুন্দর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কাটিমন নিয়ে আপনাদের সম্মুখে একটি বিষয় উপস্থাপন করব তো আমাদের সাথেই থাকুন ফোন করতে বল আমাদের ফোন করতে বল ও এলো যে কাটিমন এ কাটিমন সেদিন পরে গিয়ে করলাম তখন তো ফোন বলে যে ইয়েস আগে বললো যে নষ্ট হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে পরবর্তী বছর আরো ভালো হবে এই যে এই ব্যাগ ভালো না কিন্তু কালারও সুন্দর দেখে একদম কালার সাধারণ কাটিমন না কাটিমন আমি আমার ছিল 12 একর পড়তে সেখানে ভাগ হয়ে যাওয়ার পর আমার এখন 6 একর ভালো এগুলোতে আমি ইয়ে লাগতাম রামবুটান শ্রীলঙ্কায় ভালো হয় অনেক এই যে অ্যাভোকাডো লাগাইছি একটা এখানে দেখেন আরো বড় হতে দেরি হবে না নবাবগঞ্জের মাটিতে আসলে সবকিছুই হয় মোটামুটি লিচু হয় যদিও বাণিজ্যিকভাবে হয় না আম আপনার সব জাতের উৎপাদন হয় আর কাটিমন যেহেতু অনেক সুনামধন্য একটা আম থাইল্যান্ডের একটা আম এই জাতটা বাংলাদেশেও মোটামুটি সবাই করতেছে এবং তার পাশাপাশি নবাবগঞ্জে কিন্তু ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে তো সেই জন্য আমি লাগিয়েছি আসলে খুব বেশি বড় বাগান না আমার কাটিমনের তো এইটা আপনার মুকুল যদি সিজনের সময় নেন তাহলে ওই আমটা নেন তাহলে কিন্তু আপনার যে সিজনাল যে আমগুলো থাকে ওর সঙ্গে পাকবে আর ওই মুকুলটা ভেঙে দেওয়ার পরে যে মুকুলটা আসবে যখন যদি আম না তখন এই সময় থেকে পাকবে তখন কিন্তু আপনার দাম পাবেন না জুনের দিকে যখন আপনার আম অ্যাভেলেবেল থাকবে আর কাটিমনটা যদি আপনি ফেব্রুয়ারিতে যখন মুকুলটা আসবে ওই মুকুলটা নেওয়া হয় তাহলে আপনার প্রচুর দাম পাবেন যেমন আপনার ডিসেম্বরে যদি বিক্রি করতে পারেন নভেম্বরে যদি বিক্রি করতে পারেন 400-500 এরকম টাকায় পার কেজিতে বিক্রি হবে কাটিমন আম তখন অনেক চাহিদা থাকে ইভেন আমি এমনও আছে আমি আমার আম গত বছর আমার ছিল না কাজিন ছিল যাই হোক 850 করে কেজি বিক্রি ওটা আপনার জানুয়ারি ডিসেম্বর তখন তো আম মানে ওই পর্যন্ত থাকে হ্যাঁ এবার তো এবার আশা করতেছি আমার যদিও আমার আশা করতেছি আমার কাজিনের বাগান সহ এবার আমার আমের পুরো মুহূর্ত বলতে আপনার একদম মে মাসের আগ পর্যন্ত আম থাকবে চলতে থাকবে ও আচ্ছা এটা গাছের বৈশিষ্ট্য হলো এটা আপনার যেমন এক পাশে আপনার মুকুল আসবে
এই গাছটি তো হয়তো মুকুল আসেনি, অন্য গাছ আপনি দেখতে পাবেন, ওই গাছটা তো মুকুল এসেছে, দেখেন পিছনের গাছটি তো এসেছে, আবার এক পাশে আম ধরে থাকবে, আবার এক পাশে ছোট আম ধরে থাকবে, এইরকম মানে আম কখনো শেষ হয় না, আম ধরতে থাকে বারো মাস। আর এটা একটা ব্যাপার আছে, বর্ষাকালে যেটা হয় আপনার যদি গাছে ফুলে যদি পানি পড়ে বা বৃষ্টির পানি পড়ে সেক্ষেত্রে আপনার ফুলটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আম হয় না তেমন, সেজন্য যদি শেডের ব্যবস্থা থাকে তাহলে এটা আমার মনে করে শীতকালেও কিন্তু আপনার বর্ষার পরে যেটা আম মুকুল আসবে বর্ষার সময় শীতকালেও কিন্তু আপনার আমটা বেশি উৎপাদন করা যাবে। মূলত এটা আপনার শীতকালে কম উৎপাদন হয়, মুকুলটা আমরা রক্ষা করতে পারি না, আর মুকুলটা রক্ষা করার জন্য আপনার শেডের প্রয়োজন আছে, যেন বৃষ্টিতে পানি বৃষ্টির পানি যেন মুকুলে না পড়ে, মুকুলটা যেন পচে বা নষ্ট না হয়ে যায়। ফ্যাঙ্গাস না জন্য এই আমগুলো পাকবে আপনার সে অক্টোবরের দিকে, হ্যাঁ অক্টোবর যাবে তখন অনেক দাম পাওয়া যাবে, তখন আপনার আমাদের লোকাল বাজার বলবো না, আপনার লোকাল বাজারে আপনার আড়াইশো টাকা থাকবে। খেতে অনেক মিষ্টি, অনেক স্বাদ আছে, আশ্বিন একটা আম এবং গন্ধটা অনেক ভালো, অসাধারণ আম, অনেক খেয়েছি না, কাঁচা একটু টক টক লাগবে, পাকলে আপনার বেশি ভালো, সেলফ লাইফ খুবই বেশি, কারণ এটা আপনি গাছ পাকায় রেখে দেবেন আপনার 5-7 দিনের মধ্যে থাকবে নর্মাল টেম্পারেচার, পাকলে হলুদ হয়ে যাবে। হ্যাঁ আম তো পাবে অবশ্যই, আম তো আমি এখনও বিক্রি করতেছি, অনেকে বলে যে রাউফ আম ফ্রেশের পণ্যের অনেক দাম, তবে বাজার থেকে বাছাই করে বা নিজের বাগান থেকে বাছাই করে যে আমটা দিতে হবে তো একটু দাম তো পড়বেই, তো আমার কাছে আম পাবেন, এই গাছের চারাগুলো পাবেন এবং অন্যান্য দেশি বিদেশি বিভিন্ন ফলের চারাগুলো, হ্যাঁ চারা পর্যাপ্ত আছে, পর্যাপ্ত আছে চারা নিতে পারবে, চারা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে যারা দক্ষিণাঞ্চলে আছেন এবং যারা বগুড়ায় থাকেন বা বগুড়ার আশেপাশে যারা বাসযোগে নিতে পারেন, আর দক্ষিণাঞ্চলে মূলত কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ আমার আম ফ্রেশে যোগাযোগ করলে দিতে পারবেন, তাই না? হ্যাঁ এটাও কাটিমন, হ্যাঁ তবে এই যে আমি যেটা বললাম যদি বৃষ্টির পানি পড়ে, এই যে মুকুলগুলো এখন দেখতেছেন, হ্যাঁ ফুল ফুটে আছে, এই অবস্থায় যদি বৃষ্টির পানি পড়ে তাহলে এখান থেকে আপনার আম থাকবে না বা আম ধরবে না, আচ্ছা আচ্ছা আমগুলো পড়ে যাবে, সরিষার মতো দানা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট, তো এই আমগুলো থাকবে না, আর যদি বৃষ্টির পানি না থাকে সেক্ষেত্রে আপনার দেখবেন যে আমগুলো প্রচুর ধরবে, হয়তো ধরেন আপনার একটা ডালেই আপনার 500 টাকা করে আম আটকা পড়ে, এগুলো আপনার মূলত গর্ত করার পর শুধু মোটামুটি আপনার জৈব সার প্রয়োগ করতে হয়, তারপরে গাছ যখন আপনার লাইভ হবে মানে গাছ থেকে যখন নতুন ফ্লাশ বের হবে তখন আপনার ওই যে চারপাশে গর্ত করে রাসায়নিক সার দিতে হবে। এটা ডিস্টেন্সটা 10 ফিট বাই 10, আর অনেকে কিন্তু 15 ফিট বাই 15 ফিট করতে চায়, যদি কাটিমন গাছ বেশি বড় করার কোনো প্রয়োজন নাই, যেমন দাঁড়িয়ে থেকে হারভেস্ট করা যায়, তো আমি মনে করি 10 ফিট বাই 10 হচ্ছে অনেক অনেক জায়গা, গাছটা আপনার হবে ব্যাঙ্গের সাতার মতো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মানে গাছের যে ক্যানোপিটা থাকে এটা একদম পুরো আপনার একদম সাতার মতো হবে এবং যেন দাঁড়িয়ে থেকে আমরা হারভেস্ট করতে পারি এবং স্প্রে করতে যেন সুবিধা হয় যেটা 12 মাস ধরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা ব্যাপার হলো যখন আমি ফুড ব্যাগিং করবেন, গাছে উঠে তো ফুড ব্যাগিং করা সম্ভব না, দাঁড়িয়ে থেকে আপনাকে ফুড ব্যাগিং করতে হবে। ফল নেওয়া যাবে এটা আপনার কত, 15 বছর? 15 বছর, তবে হাইট করা ভালো। এখানে আসছে দার্জিলিং কমলা, আচ্ছা এখন 1 বছর হয়নি, ফুল আসলে কি মনে হচ্ছে? ঘনত্ব বেশি করে খেয়েছি আমি, কারণ এটা আমি বেশি বড় গাছ করবো না, ছোটো গাছ থাকবে এবং এখান থেকে আমি ফল নেবো, আমার মানে এখানে একটা গাছে ফল থাকার কথা, পড়ে গেল নাকি আমি শিওর না, কয়েকটা গাছে ফল আসছে তারপরে একটা ভুল ক্রমে রাখা হয়েছে, বছরে কিন্তু এখন হয় না। হ্যাঁ দার্জিলিং হয় নাকি ডিসেম্বরে বাকি, আচ্ছা ওই পাশে একটু মালটা আছে, ওটা সালিম ভাই এটা কাটিমন না, ও একসাথে তিনটা অনেক সুন্দর, তো অর্গানিক বলতে পারেন পুরোপুরি। হ্যাঁ thank you.
কাটিমন নিয়ে এসেছিল আমাদের ভিডিও আমাদের এই ভিডিও উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ